রাজধানীর গণপরিবহনে অনিয়ম অব্যবস্থাপনার মহোৎসব, কর্তৃপক্ষের উদাসীনতা ও সমন্বিত উদ্যোগের অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সরকারের উস্কানিতে সহিংস আন্দোলনে না যেতে নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান, শান্তিপূর্ণভাবে রাজপথে থাকার পরামর্শ। সরকারের যে উস্কানি, সরকারের যে নির্লক্ষ্যতা, তাকে ব্যর্থ করে দিয়ে জনগণের যে বিজয়, সেই বিজয়কে অধিকার করবে। খালেদা জিয়াকে ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে আশা ওবায়দুল কাদেরের, বললেন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের করার কিছু নেই। বেগম জিয়া না থাকলে বিএনপি কি হারিয়ে যাবে? একজনের জন্য বিএনপি দল তো আছে, সেই দলের সাথে আমরা ইলেকশন করব। এবং টি-20 সিরিজে সমতায় ফেরার আশায় কাল শ্রীলঙ্কার মুখোমুখি টাইগাররা, অপরিবর্তিত দল বাংলাদেশের এই ম্যাচেও নেই সাকিব। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা তানি। শুরুতেই জানাবো রাজধানীর ঝুঁকিপূর্ণ গণপরিবহন ব্যবস্থার খবর। রাজধানীর ঝুঁকিপূর্ণ গণপরিবহন ব্যবস্থা নিয়ে যাত্রীদের ক্ষোভ ও অভিযোগ অনেক পুরনো। নানা পরিকল্পনা ও আশ্বাসেও এর উন্নতি হয়নি, দিন দিন বরং এর আরও অবনতি হচ্ছে। বিশেষজ্ঞরা এর জন্য কর্তৃপক্ষের উদাসীনতা, পরিকল্পনাহীনতা ও সমন্বিত উদ্যোগের অভাবকে দায়ী করছেন। এই দুরবস্থা থেকে মুক্তির উপায় কি? রাজধানীর গণপরিবহনের অবস্থা নিয়ে ধারাবাহিক রিপোর্টের শেষ পর্বে তারই উত্তর খোঁজার চেষ্টা করেছেন জুবায়ের সানি, ছবি তুলেছেন নজরুল ইসলাম। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আধুনিক ঝকঝকে এক শহর। পর্যটকদের কাছে জনপ্রিয় এ শহরের গণপরিবহন ব্যবস্থাও বেশ আধুনিক। শহরের এক স্থান থেকে অন্য স্থানে যাত্রীরা যাতায়াত করেন ঝক্কি ঝামেলা ছাড়াই, নেই যানজটের দুর্ভোগ। কিন্তু 1995 সালের আগের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন, ঠিক ঢাকার মতোই। কুয়ালালামপুরের এমন পরিবর্তনের পিছনে মেরুদণ্ড হিসেবে কাজ করেছে তাদের মেট্রো রেল ও বিআরটির মতো প্রকল্প। অন্যদিকে ঢাকায় সাধারণ মানুষের প্রধান বাহন বাস, সঙ্গে আছে সিএনজি অটোরিকশা ও লেগুনার মতো ছোট পরিবহন। এগুলোর অবস্থাও খুব নাজুক, আছে অপ্রতুলতাও, ফলে অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে ব্যক্তিগত গাড়ি, যানজট হচ্ছে প্রকট। এতে সাধারণ মানুষের একদিকে যেমন মূল্যবান সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে বের হতে হচ্ছে রাস্তায়। বিশেষজ্ঞরা বলছেন মেট্রো রেল ও বাস র্যাপিড ট্রানজিটের মতো বিকল্প ব্যবস্থা এ শহরে অনেক আগেই জরুরি ছিল, তবে দেরিতে হলেও এগুলোর কাজ শুরু হয়েছে। এক একটা করিডোরে এক একটা কোম্পানি চলবে, তার কোনো প্রতিযোগিতা থাকবে না, যার ফলে দেখা যাবে মানুষ সুন্দর একটা ইনভাইটিং এনভায়রনমেন্ট পাবে। যানজটের অন্যতম কারণ হবে এমন আশঙ্কায় 2004 সালে প্রণীত কৌশলগত পরিবহন পরিকল্পনা বা এসটিপিতে ছোট গাড়ি নিয়ন্ত্রণ করে বড় গাড়ি বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। 14 বছর পরেও সেটি বাস্তবায়নেরই তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। আমাদের গণপরিবহন ছোট ছোট গাড়িকে নিরুৎসাহিত করতে পারছে না, অর্থাৎ বাসের যে স্ট্যান্ডার্ডটা থাকলে পরে মানুষ নিজের ছোট ছোট মোটটাকে রেখে বাসে আসবে, সেই ধরনের কিন্তু ইনভাইটিং আবেদন সৃষ্টিকারী কোনো ই করছে না, বরঞ্চ ঝুঁকি তৈরি করছে। বসবাস যোগ্যতার বিচারে বিশ্বে ঢাকার অবস্থান সর্বনিম্নে, অবস্থার উন্নয়নে এখনই মনোযোগী না হলে একসময় হয়তো পরিত্যক্তই ঘোষণা করতে হবে ঢাকাকে, যা কারোরই কাম্য নয়। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। রাজনৈতিক প্রসঙ্গ। সরকারের উস্কানিতে সহিংস আন্দোলনে না যেতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে জানাতে সবাইকে রাজপথে নেমে আসার পরামর্শ দেন তিনি। আর ডক্টর মোশাররফ হোসেন বলেছেন খালেদা জিয়াকে মুক্ত না করে নির্বাচনের কথা ভাবছে না বিএনপি। নয়াপল্টনে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মাদুর রহমান রুবেল। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে 10 দিন ধরে কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের প্রধানের মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ গণস্বাক্ষর কর্মসূচি।
দলের মহাসচিবের স্বাক্ষরের মাধ্যমে উদ্বোধন করা হয় গণস্বাক্ষর অভিযান। পরে দলের সিনিয়র নেতারা অংশ নেয় কর্মসূচিতে। এর আগে দলের নীতি নির্ধারকরা অভিযোগ করেন, মিথ্যে মামলায় খালেদা জিয়াকে নয়, গণতন্ত্রকেই কারাগারে পাঠিয়েছে সরকার। খালেদা জিয়াকে মুক্ত করে এরপরে আমরা আগামী নির্বাচনের দিকে অগ্রসর হব। বেগম খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন হবে না। বেগম খালেদা জিয়ার মুক্তির আগে নির্বাচনের কোনো আমরা চিন্তা করছি না। আমরা দেশনেত্রীকে মুক্ত করে আগামী দিনের রাজনীতিতে অগ্রসর হব। বিএনপি মহাসচিব বলেন, সরকারের পাতানো ফাঁদ এড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে শাসক দলের নীলনকশা পণ্ড করা হয়েছে। যতদিন পর্যন্ত না দেশনেত্রী কারাগার থেকে বেরিয়ে আসছেন, ততদিন পর্যন্ত এই সাক্ষরতা অভিযান চলতে থাকবে। জনগণের উত্তাল সোচ্চার প্রতিরোধের মুখে এবং প্রতিবাদের মুখে এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। আর বসে থাকার সময় নেই, সমস্ত চেতনাকে জাগ্রত করুন, সবাই উঠে আসুন, বেরিয়ে আসুন, প্রতিবাদে সোচ্চার হন এবং রাজপথে প্রতিবাদ করুন। বন্ধুগণ, বিএনপির পাশাপাশি সহযোগী সংগঠনের নেতারা অংশ নেয় কর্মসূচিতে। যোগ দেন এলডিপির প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি সহ ২০ দলীয় জোটের শরিকদের অনেকে। খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন নেতারা। মাইদুর রহমান, রুবেল, আরটিভি, ঢাকা। এদিকে আদালতের রায়ে বেগম জিয়া আগামী নির্বাচনে আসতে না পারলেও তার দল বিএনপি নির্বাচনে অংশ নেবে এমন আশা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ফেনি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে সিদ্ধান্ত আদালতের, বিষয়টি নিয়ে সরকারের কোনো করণীয় নেই। বেগম জিয়ার রায়ের পর দেশের মানুষ কোনো সাড়া দেয়নি বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তারাই তো বলছেন বেগম জিয়া কারাগার থাকলে বিএনপি আরো শক্তিশালী, তো সেই শক্তিশালী বিএনপি নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা আসবে। বেগম জিয়া না থাকলে বিএনপি কি হারিয়ে যাবে? একজনের জন্য বিএনপি দল তো আছে, সে দলের সাথে আমরা ইলেকশন করব। গ্রেনেড হামলা ও আগুনে মানুষ পুড়িয়ে হত্যার কারণে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা উচিত উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ও খালেদা জিয়ার কারাগারে থাকা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন। শুক্রবার বিকেলে বগুড়া জেলা শাখা যুবলীগের কর্মী সভায় এইসব মন্তব্য করেন তিনি। এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগের শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজু ও জেলা যুবলীগের সভাপতি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই গ্রেনেড হামলার এক নম্বর আসামি করতে হবে বেগম খালেদা জিয়া। এই যে ঝালাও পোড়াও করছে, কোনোদিন আপনি বার্ন ইউনিটে দেখতে গেছে বিএনপির নেতারা? এই যে ঝালাও পোড়াও, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা দিতে হবে। এদিন ফেসবুকে দেখলাম যে টাকা আত্মসত্ত্বা করে না, এতিমের টাকা এতিমের কাছেই রেখেছে। কোন এতিম? তারেক জিয়া বলে এতিম, তার কাছে রাখছে। হ্যাঁ, চার দিনের ইতালি সফর শেষে রাতে ঢাকা ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালি থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রাবিরতি করে রাত ৮টার দিকে ঢাকা পৌঁছবেন তিনি। জাতিসংঘের কৃষি বিষয়ক সংস্থা ইফাদের ৪১তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে ১১ ফেব্রুয়ারি ইতালির রোমে যান প্রধানমন্ত্রী। নওগাঁর আত্রাই উপজেলার রক্তদাহ বিলের মাত্র একটি খাল পুনঃখননে ভাগ্য ফিরেছে ৫০টি গ্রামের মানুষের। জলাবদ্ধতা দূর হওয়ায় আবাদের আওতায় এসেছে ২৫০০ হেক্টর জমি। খালের মাটি দিয়ে সড়ক নির্মাণ করায় মানুষের যাতায়াতে দুর্ভোগ কমেছে। নওগাঁ সংবাদদাতার তথ্য ও চিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। খালে পানি থাকায় সারা বছরই চাষাবাদ করতে পারছেন কৃষকরা। এতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় জেলেরা। সড়কে চলাচল করতে পারায় দুর্ভোগ কমেছে তাদের। ২০১৩ সাল থেকে দুই দফায় নগার আত্রাই উপজেলায় রক্তদহ বিলের একটি খাল পুনঃখনন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তারই সুফল পাচ্ছেন স্থানীয়রা। মানে এলাকার লোক মাছ মেরে চলতে পারবো, সেচ দেওয়ার জন্য খুবই উপকার হয়েছে। আগে খুব কষ্ট করে যেতে হতো, নৌকার জন্য বসে থাকতে হতো, অসুস্থ ব্যাপারে মানুষ মারা হয়ে যেতে পারতো, কিন্তু এখন ভালো হয়েছে। এই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে এলাকায় সবুজ বেষ্টনী গড়ে উঠবে, স্থানীয়দের আর্থসামাজিক অবস্থাও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুলাই মাস থেকে গাছ মানে বৃক্ষরোপণের কার্যক্রমটা চলবে। এই যে খাল,
আরও অনেক আছে যেগুলো আমরা যদি খনন করতে পারি তাহলে আমরা এই ভূগর্ভস্থ পানির উপর যে চাপ এই চাপটা আমরা কমাতে পারব। রক্তদহ বিল থেকে আত্রাই নদী পর্যন্ত 15 কিলোমিটার খাল খননে ব্যয় হয়েছে 9.5 কোটি টাকা। তবে জেলায় আরও 3 থেকে 4টি খাল খননের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, আরটিভি। পাঠক লেখক প্রকাশকের মিলন মেলায় পরিণত হয়েছে বইমেলা। আজও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাবা মায়ের সঙ্গে খুদে পাঠকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শিশুদের সৃজনশীলতা বাড়াতে বইয়ের বিকল্প নেই বলে জানান অভিভাবকরা, তাই পড়ার প্রতি আগ্রহ বাড়াতেই শিশুদের নিয়ে মেলায় ঘুরছেন তারা। একই সঙ্গে নিজের পছন্দের বই কেনা হচ্ছে। মেলার মাঝামাঝি সময় তাই প্রকাশকদেরও তারা নতুন নতুন বইয়ের সঙ্গে পাঠকদের পরিচিত করিয়ে দেয়া। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতেও নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে বাইরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টির জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হতে যাওয়া এই ম্যাচে দলের নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের চোট সংখ্যায় দলে আসায় মোহাম্মদ মিঠুনকে টিকে গেছে দল। চোটের জন্য প্রথম ম্যাচে খেলেননি তামিম, তবে শঙ্কা কাটিয়ে খেলেন মুশফিক। প্রথম টি টোয়েন্টিতে খরচে বোলিং করা রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন জায়গা ধরে রেখেছে দলে। প্রথম টি টোয়েন্টিতে 6 উইকেট হেরে 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। এবার নিচ্ছি গোল্ডেন ইস্পাত লিমিটেড সংবাদ বিরতি, এরপর অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের জন্য মেজর জেনারেল মং মং এর উপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। জব্দ হচ্ছে কানাডায় থাকা ব্যাংক অ্যাকাউন্ট। এবং 2016 প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপে 13 রুশ নাগরিক ও 3 প্রতিষ্ঠানকে দায়ী করল যুক্তরাষ্ট্র, অর্থহীন ও হাস্যকর বলছে রাশিয়া। এবার সাংস্কৃতিক সংবাদ। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ও মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন চলচ্চিত্রের শুটিং চলছে রাজধানীর উত্তরা সহ বিভিন্ন মনোরম লোকেশনে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ভারতের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী যাদব। এই প্রথম বাংলাদেশে একক প্রযোজনার কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। এতে আরও অভিনয় করছেন তাহসান খান, তাসকিন রহমান, সাবিরি আলম, শিশুশিল্পী রাইসা সহ আরও অনেকে। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে শিগগিরই মুক্তি পাবে চলচ্চিত্রটি। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই বেঙ্গল মাল্টিমিডিয়া বা আরটিভিকে যে আমাকে এই ছবিতে কাস্টিং করার জন্য। আর মানে ফার্স্ট টাইম আমি বাংলাদেশে, শুধু বাংলাদেশের ছবি করছি, তো থ্যাংক ইউ সো মাচ। শেষ করব দুপুরের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাজধানীর গণপরিবহনে অনিয়ম, অব্যবস্থাপনার মহোৎসব, কর্তৃপক্ষের উদাসীনতা ও সমন্বিত উদ্যোগের অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সরকারের উস্কানিতে সহিংস আন্দোলনে না যেতে নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান, শান্তিপূর্ণভাবে রাজপথে থাকার পরামর্শ। খালেদা জিয়াকে ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে আশা ওবায়দুল কাদেরের, বললেন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের করার কিছু নেই। এবং টি টোয়েন্টি সিরিজে সমতায় ফেরার আশায় কাল শ্রীলঙ্কার মুখোমুখি টাইগাররা অপরিবর্তিত দল বাংলাদেশের, এ ম্যাচও নেই সাকিব। দুপুরের সংবাদ এ পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপ। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।